आज नीति आयोग सप्तम काउंसिल बैठक नुआदिल्ली विज्ञान भवन में प्रधानमंत्री नरेन्द्र मोदी अध्यक्षत बस बैठक एक बैठक में नीति आयोग समस्त सदस्य और मुख्यमंत्री मान जोगदे 2019 जुलाई पर नीति आयोग प्रथम बैठक हो समस्त सदस्य उपस्थित रहिबे। कोरोना कटकणा पई वीडियो कॉन्फ्रेंसिंग रे बैठक होतिला तंग आज बैठक रे केंद्र व राज्य मध्ये सहयोग नै आलोचना हेबार कार्यक्रम रहिछे। एने प्रधानमंत्री को कार्यालय पक्षरु सूचना दिया जायछे। मुख्यमंत्री नवीन पटनायक मध्ये एही बैठक रे जोग देबार कार्यक्रम रहिछे। এবাবতর অধিক সূচনা পাই আমার সহ ফোন লাইন আমার রিপোর্টার গগন বিশ্বাল জুড়ে রয়েছেন। গগন, আজ নীতি আয়োগের সপ্তম কাউন্সিল বৈঠক বৈঠক কেতবে বসব, নির্ধারিত সময় কণ রয়েছে, কেউ মানে সমস্ত যোগ দেবে এবং বিশেষ করে কেউ সব বিষয়ে আলোচনা করা যাবে? দেখো, নিশ্চিত ভাবে গুরুত্বপূর্ণ বৈঠক নীতি আয়োগের ইয়ে হওয়া যাচ্ছে। নিশ্চিত ভাবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি দিল্লির পৌঁছে সারিছেন, সেমানে সমস্ত ইয়ে বৈঠকরে প্রেজেন্ট রয়েবে। তবে নিশ্চিত ভাবে রাজ্য পরিপ্রেক্ষিতে অলরেডি গতকালি মুখ্যমন্ত্রী যে রিয়াকশন দিয়েছিলেন সেটি সে স্পষ্ট করছেন যে স্পেশাল স্টেট ডিমান্ড করবে, স্পেশাল ফোকাস স্টেট যে সেমানকর দীর্ঘদিনের দাবি রয়েছে সেই দাবিকে পুনি থরে সে দোহরাইবে এবং অন্য যে পেন্ডিং কিছু ইস্যু রয়েছে কেন্দ্রে সে বাবদরে মধ্যে সে আলোচনা করবে এবং রাজ্যকে নিশ্চিত ভাবে স্পেশাল ফোকাস স্টেটর মান্যতা সহিত নিশ্চিত ভাবে কিছু প্যাকেজর সে আবশ্যক করবে বলে গতকালি সে প্রতিক্রিয়ার কই সারছেন। যদি আপনার সেন্টর পলিসি দেখবে বা নীতি আয়োগের যে নির্ধারিত চূড়ান্ত যে হয়েছে এজেন্ডা তা যদি আপনার দেখবে নিশ্চিত ভাবে অয়েল সিডস গোটে মুখ্য প্রসঙ্গ হিসাবে আলোচনা করা যাব। তৈলবীজ ফসলর কিভাবে ভাবে উন্নত মানর কিসম গুড়িক পুরা ভারতবর্ষে চাষ করা যাই পারিব এবং পলসেস যে ডালি জাতীয় ফসল রয়েছে এগ্রি কমিউনিটির কিভাবে ভাবে ক্রপ ডাইভরসিটি হয়েপার সেই নিয়ে নিশ্চিত ভাবে ফোকস রইব। আমি কইপারিবা আজির বৈঠক চাষী মানকর হিত পাই নিশ্চিত ভাবে গোটে বড় মেজর পয়েন্ট রখা যাইছি এবং ইয়া সহিত আপনি জানিবেন নিউ এডুকেশন পলিসি রয়েছে। কেন্দ্র শিক্ষামন্ত্রী মধ্যে বৈঠকের উপস্থিত রইবে, তেণু নিউ এডুকেশন পলিসির যে কার্যান্বয়ন দুই বর্ষ ভিতরে কোণ হয়েছি, আগামী দিনের কোণ কেন্দ্র সরকারের প্ল্যান রয়েছে এবং খাস করে যে হায়ার এডুকেশনরে কিভাবে ভাবে আকু যথাশীঘ্র লাগু করা যাই পারিব সে নিয়ে নিশ্চিত ভাবে রয়েছেন বিভাগীয় মন্ত্রী। নিশ্চিত ভাবে নিজের প্ল্যান রাখবে এবং রাজ্য মানে মধ্যে নিজের ডিমান্ড রাখবে এবং ইয়া সহিত অর্বান গভর্নেন্স বডি যে রয়েছে বিভিন্ন রাজ্যের কেন্দ্রর অর্বান গভর্নেন্স বডি কু নেকি মধ্যে গোটে মুখ্য আলোচনা রয়েছে। তেমন ইয়া সহিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু রাখবে রহবে উপস্থিত রহবে, তেমন বিভিন্ন রাজ্যের ডিমান্ড এটি আসব, বিভিন্ন রাজ্যের ডিমান্ডর কথা সামনাকু আসবে। তেমন নিশ্চিত ভাবে যেমনি গতকালি মুখ্যমন্ত্রী কই সারছেন ওড়িশা পরিপ্রেক্ষিতে সে কোন দাবি রাখবে, তেমন সেই অনুসারে বিভিন্ন রাজ্যের যে মুখ্যমন্ত্রী মানে রয়েছেন সেমানে নিশ্চিত ভাবে ই কথাকে ত্বরান্বিত করবে এবং ইয়া সহিত দেখবে যে অমৃতকাল কথা বারম্বার প্রধানমন্ত্রী কৌছেন যে 75 ইয়ার রু 100 ইয়ার আমি বর্তমান 75 ইয়ার স্বাধীনতার অমৃত মহোৎসব সেলিব্রেট করছু, আজাদিক অমৃত মহোৎসব, তেমন ইয়াকু কিভাবে ভাবে অমৃতকাল আউ যে 25 বর্ষর প্ল্যানিং রয়েছে কেন্দ্র সরকারকর 100 বর্ষ সেলিব্রেট বেলকু, তেমন সে কথাকে কিভাবে ভাবে ত্বরান্বিত করা যাই পারিব এবং আত্মনির্ভর ভারত ইয়ে কনসেপ্ট কু নিশ্চিত ভাবে আজির বৈঠকরে মধ্যে রাখা যাইছি। আজির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং এই বৈঠকরে সমস্ত মুখ্যমন্ত্রী মধ্যে যোগ দেওয়ার যে কার্যক্রম রয়েছে বহু পথরে পাঠক দিল্লির আমার রিপোর্টার গগন আমার সাথে চলে গেছিলেন।